হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমার দিনের পুরো সময়টা আপনাদের সাথে শেয়ার করব, কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সব কিছু। আজকে বন্ধুদের সাথে অনেকগুলো প্ল্যান রয়েছে, তো চলুন আস্তে আস্তে আমরা ভিডিওটি শুরু করি। তো আমাদের আজকে প্রেজেন্টেশন ছিল, আমরা 10টা টিম আজকে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এখানে আসছি। এখানে আপনারা দর্শক সারিতে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই এখানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এবং সবাই সবারটা এনজয় করতেছে। তো আমার পালা আসছে, সো আমি আমার প্রেজেন্টেশনটা দিচ্ছি। এখানে কিছু প্রেজেন্টেশন অংশ আমি এখানে দিয়ে রাখবো। তো ফাইনালি প্রেজেন্টেশন আমাদের শেষ এবং আমরা সবাই এখানে সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করার জন্য দাঁড়িয়েছি এবং দেখতে পাচ্ছেন কি অসাধারণ সবাইকে লাগছে এবং সবাই ওয়েল ড্রেস আপ এবং খুবই সুন্দরভাবে আসছে। তো আমাদের প্রেজেন্টেশন শেষে আমরা কিছু আমাদের স্টিল কিছু তুলে নিই এবং সেটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল সবাইকে। তো আমাদের প্রেজেন্টেশন শেষ করার পরে আমাদের আগেই বলেছি কিছু প্ল্যান আছে, আমরা সবাই একসাথে বন্ধুরা মিলে ডিনার করব। সো আমরা সবাই চলে আসি হিলিয়ামে। হিলিয়াম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা এবং পিকচার তোলার মতো অনেক জায়গা এখানে আছে এবং আমরা অনেকে অনেকগুলো পিকচার আমরা এখানে তুলছি, সেগুলো অবশ্যই আমরা ভিডিওতে দেখাবো। তো এখানে আমরা প্রবেশ করার পরে খুঁজতেছিলাম আসলে কোথায় বসা যায়, কোন পাশে পিকচারগুলো অনেক বেশি ভালো আসে। তো তারপরে আমরা এখানে ম্যানেজমেন্টের কিছু লোকজনকে ডেকে আমরা আমাদের বলি আমরা এখানে 7 জন আছি, আমাদের জায়গাটা সিলেক্ট করে দিতে। তো তারা সিলেক্ট করে দেয় এবং আমরা ওই পাশের এই যে কর্নারে এখানে আমরা সবাই বসে যাই। তো ফাইনালি আমাদের সিট আমরা পেয়ে গেছি এবং সবাই এখানে একটু ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত, তো আমরাও একটু ভিডিওটা একটু নিয়ে নিলাম এবং ইয়েস সবাই রেডি। এবং আমরা কি খাবো সেটা মেনু সিলেক্ট করা নিয়ে অনেক সময় আমরা নিলাম এবং ফাইনালি মেনু সিলেক্ট করার পরে একটু ফটোশ্যুট করে নিলাম, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করছি এখানে। ফাইনালি 15 মিনিটের মধ্যে আমাদের খাবারটা সার্ভ করে এবং এর ফাঁকে আমরা অনেক বেশি সুন্দর সুন্দর কিছু পিকচার উঠাই নিই, তার কিছু অংশ আমরা এখানে দেখাচ্ছি। তো তারপরে আমরা আমাদের এখানে খাবার শেষ করে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ যে যার মতো বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ভ্লগে, আশা করি ভ্লগটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন।